নাফরমান আমরা, সত্যি আমরা বড় নাফরমান, বড় নাফরমান। অশ্বেকের কিন্তু কেউ আমরা করতে পারবো না, বড্ড নাফরমান আমরা। কেমন নাফরমান! রিজিক দিয়েছেন আল্লাহ, শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, শেষে আলহামদুলিল্লাহ বলতে ভুলে যায়, ঠিক? এত বড় নাফরমান আমরা। তারপরে যে রহমান রাজ্জাক রিজিক দিচ্ছেন, এটাই তো বড়। আপত্তি তো আমরা অনেক কিছুই করি, আল্লাহ শুধু কষ্ট দিতে আমাকে এ পাও, দুঃখ দিতে আমাকে এ পাও। আরে কতটুক দিয়েছেন অনুভবটা তো একবার করে দেখা দরকার। না পাওয়ার লিস্টিটা না করে দেখলাম, পাওয়ার লিস্টিটা তো একবার চোখ দিয়ে দেখা দরকার যে মওলা না চাইতে অযোগ্য হওয়া সত্ত্বেও কতটুক দান করেছেন আমাদেরকে। সব কিছু বাদ দেন, যে চেহারাটা আপনার আমার আছে এটা যদি বান্দরের মতো করে দিত, এটা আমার মৌলার সেকেন্ডের জন্য দরকার নেই, সেকেন্ডের আগেও আমার মৌলা ছেলে করে দিতে পারেন। হাজার গুণা করার পরও এখনো চেহারার মধ্যে রং ঝকঝক করে সুন্দর, এই শুক্রিয়া কিসের বিনিময়ে আপনি আমি আদায় করব? কয় কোটি টাকা দিয়ে এটার শুক্রিয়া আদায় করা সম্ভব আপনার আমার সম্ভব? যদি টাকা দিয়ে সম্ভব হতো আপনার আমার মতো গরিবরা পারতাম না। কিন্তু আল্লাহ পাক বলে যে বান্দা চিন্তা করিস না, তুই যদি শুকরিয়া আদায় করতে চাস সম্ভব। আল্লাহ কিভাবে, আমার কাছে তো কোটি টাকা নেই। আল্লাহ পাক বলে যে মন থেকে শুধু একবার আলহামদুলিল্লাহ বল। তুই মন থেকে দুনিয়ার জমিনে দ্বারা একবার আলহামদুলিল্লাহ বইলা তো দেখ, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবিল আশাদিদ। বান্দা একবার শুকরিয়া তো কইরা দেখ, আলহামদুলিল্লাহ মন থেকে একবার তো বইলা দেখ, তারপরে দেখ আমি আল্লাহ তোকে কেমন বাড়া বাড়াই দিই। বাস আমরা সেটাতেও নাই, জাস্ট একটা সেকেন্ড আলহামদুলিল্লাহ বলাটা এটার মধ্যে নাই, তারপরও আমরা জান্নাতের আশাবাদী, তারপরও আমরা জান্নাতের আশাবাদী। তাও আবার তেমন যেমন তেমন জান্নাত চাই না, জান্নাতুল ফেরদৌসের নাই মোরত আমাদের একটু, স্বপ্ন আমাদের বিশাল। কল্পনা করেছেন কখনো নিজেকে চেহারাকে আয়নার সামনে দাঁড়ায় প্রশ্ন করেছেন? নিজের নামটা ধরে একবার আয়নার সামনে দাঁড়ায় নিজেকে নিজে প্রশ্ন করলেন, এই তোর যোগ্যতা কি? তুই যে এত বড় বড় স্বপ্ন দেখোস, এত বড় বড় আশা করস, তোর যোগ্যতাটা কি? আল্লাহ তো তোকে অনেক কিছু দিয়েছে, তুই আল্লাহর জন্য কি করেছিস? আয়নার সামনে দাঁড়ায় একবার নিজেকে প্রশ্ন করে দেখবেন, দেখবেন যে আপনার আয়নাই আপনাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবে। আর সেই দিন বুঝতে পারবেন আল্লাহর নিয়ামত কাকে বলে।